বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আইপিএল 2021 করোনা ভাইরাসের জন্য স্থগিত আছে, কিন্তু ইতিমধ্যে বিসিসিআই সম্পূর্ণ জানিয়ে দিয়েছে যে আইপিএল 2021 কোথায়, কখন এবং কবে হবে এবং কোন কোন স্টেডিয়াম হবে, সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দেবো একটি ভিডিওর মাধ্যমে। কিন্তু বিসিসিআই এখন ভাবছে আইপিএল 2022 নিয়ে, তার কারণ ইতিমধ্যে আইপিএল 2021-এর যা পরিস্থিতি আছে সেই পরিস্থিতি কিন্তু 2020-21 যেরকম আইপিএলের পরিস্থিতি ছিল ঠিক তেমনই কিন্তু এবছরও পরিস্থিতি হয়েছে। অর্থাৎ আমরা হয়তো সামনে দেখতে পাচ্ছি মিনি অকশন, তার কারণ 2020 ও 2021-এর মধ্যে 2021-এর আইপিএলে কিন্তু এক্সট্রা টিম অর্থাৎ আরও একটি থেকে দুটি দল আসার কথা ছিল, সেটা আসতে পারেনি, তার কারণ খুব কম সময়ের মধ্যে দুটি আইপিএল হয়েছে। ঠিক এবছরও তেমনি হবে, কিন্তু এবছরও কি ভাই মেগা অকশন হবে নাকি মিনি অকশন, তার কারণ দুটি আইপিএলের মধ্যে অর্থাৎ 2021-22 আইপিএলের মধ্যে মাত্র 5 থেকে 6 মাসই গ্যাপ থাকবে, তারপরে শুরু হতে চলেছে আইপিএল 2022। তাই জন্য অনেক ফ্র্যাঞ্চাইজি হয়তো চাইবে যে এবছর হয়ে যাক আবারও মিনি অকশন, কিন্তু বন্ধুরা সব কিছু নির্ভর হবে জুন মাসের, তার কারণ জুন মাসের প্রথম সপ্তাহের দিকে বসবেই সেই আইপিএলের অকশন, অর্থাৎ ওই দুটি টিম খেলবে কিংবা একটি টিম খেলবে সেটা বিসিসিআই বড় বৈঠক করে জানাবে। তার কারণ যদি দুটি টিম খেলে বা একটি টিম আরও একটি বাড়ে তাহলে কিন্তু অবশ্যই আমরা মেগা অকশন দেখতে পাবো, আর যদি কোনো দল না খেলে তাহলে হয়তো আমরা মিনি অকশন দেখতে পাবো। আর আশা করবো হয়তো একটি টিম বাড়লেও 6 মাসের মধ্যে আইপিএল, তার কারণ বিসিসিআই এরকম পরিস্থিতি আগেও দেখে নিয়েছে, যেরকম 2020-21 আইপিএল তেমনি 2021-22 আইপিএল একই থাকছে। তো বন্ধুরা মিনি অকশন হওয়ার চান্স বেশি দেখছি, যদি আশা করি অত দল বাড়তেও পারে আবার না বাড়তেও পারে, যদি মেগা অকশন হয় তাহলে কিন্তু অবশ্যই একটি দলকে বাড়তে হবে, 8টি দল থেকে 9টি দল হতে হবে যদি মেগা অকশন হতে হয়, আর যদি মিনি অকশন হতে হয় তাহলে হয়তো কোনো ভাই দলও বাড়ার দরকার নেই এবং কোনো এক্সট্রা প্লেয়ারও হয়তো খুব কম প্লেয়ার উঠবে নিলামে, আর যদি মেগা অকশন হয় তাহলে হয়তো বেশি প্লেয়ার উঠবে এবং হয়তো মেগা অকশন হলে খুব ভালোই হবে, তার কারণ ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব আরও, ডেভিড ওয়ার্নার, কেন উইলসনের মতো বড় বড় প্লেয়ারকে আমরা অকশানে উঠতে দেখব। তো বন্ধুরা তোমরা কী চাও, মেগা অকশন নাকি মিনি অকশন? তাছাড়া আইপিএলের অকশন কিন্তু মাত্র 4 জায়গায় হয়, যেখানে আপাতত কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু আর জয়পুর, এই 4 জায়গায় কিন্তু আপনারা আইপিএলের অকশন দেখতে পেয়েছেন বিগত যত বছর ধরে আইপিএল চলছে। তো ভিডিওটি আশা করি আপনাদের কাজে এসেছে, তো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে, লাইক করে এবং সাবস্ক্রাইব করে দেবেন।